লাস্ট ক্লাসে আমরা মন্নন্তর গল্পের বিষয়বস্তু আলোচনা করেছিলাম। এখানে আমরা শব্দার্থ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তার আগে আমি আরেকবার বিষয়বস্তুটা বলে দিচ্ছি। মন্নন্তর অর্থাৎ দুর্ভিক্ষ, যখন মানুষ চারদিক থেকে পরিস্থিতি খারাপ হয়ে যায়, আর্থিকভাবে সামাজিকভাবে সব কিছু যখন তার ঘাটতি ঘটে, কিছু পাওয়া না যায়, সেটাকেই বলবো আমরা মন্নন্তর অর্থাৎ দুর্ভিক্ষ। এখানে 1176 বঙ্গাব্দে যে মন্নন্তর হয়েছিল সে কথাই লেখক তুলে ধরেছেন। সেই গ্রীষ্মকালে কি হয়েছিল, বৃষ্টি হয়নি একদম, সেজন্য কি হয়েছিল, চাষে প্রচুর ক্ষতি হয়েছিল। চাষিরা, কৃষকরা কেউই ফসল উৎপাদন করতে পারেনি, এর ফলে তাদের অর্থাভাব দেখা দিয়েছিল। কিন্তু রাজা কি করেছিল, রাজস্ব কিন্তু ঠিক আদায় করেছিল, কারণ তার রাজকার্য পরিচালনা করতে হবে। 1176 বঙ্গাব্দের আগে 75-এ কিছুটা বৃষ্টি হলেও সেই সময় যে ধান উৎপন্ন হয়েছিল তাতে কিন্তু সকলের চলছিল না। তখন কি হলো, এত অবস্থা খারাপ হয়ে গেল, লোকে কি করলো, ভিক্ষা আরম্ভ করলো। কিন্তু ভিক্ষা দেবার মতোও কে ছিল না, কারণ সবারই একই পরিস্থিতি, আর্থিক সংকট। তারপরে কি করলো, লোকে বাড়ি ঘর জমি জমা লাঙন ফসল এমনকি পুত্র কন্যা নিজের স্ত্রীকেও বিক্রি করতে শুরু করলো, যাতে কিছু অর্থ উপার্জন হয়। কিন্তু তা সেই স্ত্রী ছেলে মেয়ে লাঙন কেনার কেউ ছিল না, কারণ সবারই আর্থিক পরিস্থিতি একই। ভাবলো যে বিদেশে চলে গেলে হয়তো পরিস্থিতি ভালো হবে, সেজন্য অনেকে বিদেশে চলে গেল। বাইরে চলে যাওয়ার দরুন কি হলো, তারা আরও না খেতে পেয়ে সেখানে মারা গেল। তারপরে দেখলাম আমরা কি বসন্ত রোগ, বিভিন্ন রোগ সৃষ্টি হলো। বসন্ত এমন মহামারী আকার ধারণ করলো যে যে ঘরে একবার বসন্ত প্রবেশ করত সেখান থেকে সবাই তার আপনজনকে ছেড়ে চলে যেত এবং নিজে নিজেই ঘরে পচে মারা যেত। কেউ কাউকে স্পর্শ করতো না, চিকিৎসকও চিকিৎসা করতেন না। এই হলো মন্নন্তর গল্পের বিষয়বস্তু। এবার আমি আসি শব্দার্থে। এখানে আমি কয়েকটি শব্দার্থ লিখে দিয়েছি, এগুলো তোমরা মুখস্থ করবে। 1. মন্নন্তর মানে দুর্ভিক্ষ, মৃন্ময় মাটি দিয়ে গড়া। নেক্সট, মহার্ঘ দুর্মূল্য, অকস্মাৎ হঠাৎ, প্রাদুর্ভাব প্রকট। এই অর্থগুলো তোমরা মুখস্থ করবে। এবার আসি প্রশ্ন ও উত্তর। 1 নম্বর প্রশ্ন, কত বঙ্গাব্দে পদচিহ্ন গ্রামে রোদের উত্তাপ প্রখর ছিল? উত্তর, 1176 বঙ্গাব্দে পদচিহ্ন গ্রামে রোদের উত্তাপ প্রখর ছিল। 2. কোন বঙ্গাব্দে বর্ষাকালে বেশ বৃষ্টি হয়েছিল? উত্তর, 1175 বঙ্গাব্দের বর্ষাকালে বেশ বৃষ্টি হয়েছিল। 3. কোন সময়ে ভিক্ষুকেরা ভিক্ষা করতে বের হয়নি, কারণ কি? উত্তর, 1176 বঙ্গাব্দে গ্রীষ্মকালে ভিক্ষা করার দিনে ভিক্ষুকেরা ভিক্ষা করতে বের হয়নি, কারণ সারা বাংলা জুড়ে সেই সময় এমন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল যে ভিখারিদের ভিক্ষা দেবার মতো কোনো মানুষ বাংলাদেশে ছিল না। কারণ কি? কারণ সেই সময় সবার পরিস্থিতি একই ছিল, আর্থিক সংকট। নেক্সট, 4 নম্বর প্রশ্ন, রাজা কেন রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছিলেন? উত্তর, রাজা রাজস্ব কড়ায় গণ্ডায় বুঝে নিয়েছিলেন কারণ দেশের শাসনকার্য পরিচালনার জন্য এই রাজস্ব আদায়ের বিশেষ প্রয়োজন ছিল, না হলে কি করতো, তিনি কিভাবে রাজ্য শাসন করবে তিনিও কিন্তু বুঝে উঠতে পারছিলেন না। 5. কোন সময়ে আনন্দে রাখাল মাঠে গান গাইল? উত্তর, 1175 সালে বর্ষাকালে যখন খুব বৃষ্টি হলো, সেই বৃষ্টি দেখে আনন্দে রাখালেরা মাঠে গান গাইতে শুরু করলো। এই শব্দ অর্থ এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা মুখস্থ করবে। এই হলো মন্নন্তর গল্পের প্রশ্ন উত্তর। আজকের আলোচনা এখানেই শেষ।